স্যামি জেইন কেন রোমান রেন্সকে আক্রমণ করেছেন, রোমান রেন্সকে আক্রমণ করার পেছনের আসল রহস্য কি, বিশেষ করে ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেন্স জেউসো জিমিউসো ভার্সেস সোলো সিকুয়া টামাটোঙ্গা এবং জেকব ফাটুর মধ্যে সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, আর সেই ম্যাচটিতে রোমান রেন্স হেরে গিয়েছে। তবে ম্যাচটিতে হেরে যাবার পরে সোলো সিকুয়া, টামাটোঙ্গা, টোঙ্গালোয়া, জেকব ফাটু সকলেই মিলে রোমান রেন্সকে ভয়াবহ আক্রমণ শুরু করেছিলেন এবং রোমান রেন্সকে রিংয়ের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে জেউসোকে যখন আক্রমণ করছিলেন সমস্ত রেসলারগুলো, সে সময়ে WWE রিংয়ের মধ্যে আসেন স্যামি জেইন। স্যামি জেইন সর্বপ্রথমে সোলো সিকুয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও পরবর্তীতে সোলো সিকুয়াকে আক্রমণ করেছেন। তবে এক পর্যায়ে দেখা গিয়েছে স্যামি জেইন সোলো সিকুয়াকে আক্রমণ করতে গিয়ে রোমান রেন্সকেই আক্রমণ করে বসেছেন, অর্থাৎ রোমান রেন্স সোলো সিকুয়ার পেছনে ছিল। রোমান রেন্স তিনিও সোলো সিকুয়াকে আক্রমণ করতে গিয়েছিলেন, তবে সোলো সিকুয়া সরে যাবার ফলে স্যামি জেইন আক্রমণ করে বসেন রোমান রেন্সকে। আর এটার জন্যই রোমান রেন্সকে আক্রমণ করেছেন স্যামি জেইন, কেননা বেশ কিছুদিন আগ থেকেই আপনাদেরকে বলে আসছিলাম খুব শীঘ্রই হয়তোবা রোমান রেন্স জেউসো জিমিউসোর সঙ্গে রিউনাইট হবেন স্যামি জেইন। আপনারা যেমনটা দেখেছেন জেউসো জিমিউসো তারা রিউনাইট হয়ে গিয়েছে রোমান রেন্সের সঙ্গে, তবে এখনও পর্যন্ত স্যামি জেইন তিনি রিউনাইট হননি। তবে WWE ম্যানেজমেন্ট ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টে তাদেরকে রিউনাইট করতে চেয়েছিলেন, তবে এন্ডিং পর্যায়ে এসে এদের মধ্যে টেনশন ক্রিয়েট করে রেখেছেন এটার জন্যই, কেননা দর্শকরা যেন এ বিষয়টি দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে থাকে যে স্যামি জেইন রোমান রেন্সকে যেহেতু আক্রমণ করেছেন, আক্রমণ করার পরেও রোমান রেন্স স্যামি জেইনকে তার ব্লাড লাইনে যুক্ত করে নেবেন কি না, এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েট করবার জন্যই WWE ম্যানেজমেন্ট তারা পূর্ব প্ল্যান করে স্যামি জেইনকে দিয়ে রোমান রেন্সকে আক্রমণ করিয়েছেন। তবে এটাও ঠিক, খুব শীঘ্রই জেউসো জিমিউসো এবং রোমান রেন্সের সঙ্গে যুক্ত হবেন স্যামি জেইন। ধন্যবাদ।